সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে সিঙ্গেল ফেস মোটর রিভার্স ফরওয়ার্ড। রিভার্স ফরওয়ার্ড বলতে আমরা একটা ক্লোকওয়াইজ দিকে এবং অ্যান্টি ক্লোকওয়াইজ দিকে মোটরটি ঘোরানো বুঝি। অনেক সময় আমরা থ্রি ফেস মোটর রিভার্স ফরওয়ার্ড করে থাকি। রিভার্স ফরওয়ার্ড করার কারণ হচ্ছে যে বিভিন্ন মেশিনের সাথে বিভিন্ন সময় লাগানো হয়ে থাকে, যেমন বিভিন্ন গিয়ার প্রিমিয়াম, এগুলো রিভার্স এবং ফরওয়ার্ড দিকে ঘোরার কারণে এক এক ধরনের প্রোডাকশন হয় বা এক এক ধরনের মেশিনে এক এক ধরনের প্রোডাকশনের জন্য রিভার্স ফরওয়ার্ড উভয় দিকে ঘোরানো হয়। যেমন আমরা যদি একটা পাইপ তৈরি হয়, যেমন সেটা একদিকে যাচ্ছে, পাইপটা তৈরি হওয়ার পরে সেটা এতটুকু যাওয়ার পরে এখানে নাইপ পড়ে যাচ্ছে, এগুলো সব অটোমেশনের কাজ, নাইপ পড়ে যাচ্ছে, তারপরে আবার সেই মোটরটি উল্টো দিকে ঘুরছে, সেই পাইপটাকে বের করে দিচ্ছে। এক্সাম্পল, এটা এ ধরনের অনেক ধরনের কাজ আছে যেটা রিভার্স ফরওয়ার্ড হয়। তো যাই হোক, আমরা রিভার্স ফরওয়ার্ড বলতে কী বোঝায় সেটা বোঝার চেষ্টা করছি। তবে রিভার্স ফরওয়ার্ড কানেকশন সিঙ্গেল ফেস মোটর কীভাবে করা হয়, এখানে চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জ ওভার সুইচ। তো এই চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে সিঙ্গেল ফেস মোটর খুব সহজে রিভার্স ফরওয়ার্ড করতে পারবেন। আসলে এটা এই ধরনের সুইচ দিয়ে খুব কম মানুষই করে থাকে, তাই আমি আপনাদেরকে ভিডিওটি শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সকলে বিষয়টি বুঝে যাবেন, ক্লিয়ার হবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ চ্যানেলটিতে একটা লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে যে মোটরটি নিয়েছি এটা 2 HP একটা সিঙ্গেল ফেস মোটর। সেটা আমরা দেখতে পাবো, বুঝতে পারবো খুব সহজে ক্যাপাসিটারের জন্য, কারণ আমরা এখানে ক্যাপাসিটার ব্যবহার করেছি। তো আমরা যেটা ক্যাপাসিটার ব্যবহার করছি সেটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো এখানে স্টার্টিং কয়েলের মাথা আছে দুইটা, যেটা লাল তার ব্যবহার করেছি, অর্থাৎ এই তার এবং এই তার, এই দুইটা স্টার্টিং কয়েলের মাথা। তো স্টার্টিং কয়েলের একটি মাথা হলো এটা, অর্থাৎ একটি টার্মিনাল, এবং একটি মাথা হলো এটা, অর্থাৎ অনেকেই লিড তার বলে থাকেন। তো এই দুইটা হচ্ছে স্টার্টিং কয়েলের দুটি মাথা। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হলো স্টার্টিং কয়েলের মাথা, এটা হচ্ছে স্টার্টিং কয়েলের মাথা। এবং রানিং কয়েলের এখানে যে কালো দুটি তার রয়েছে, এই যে আমরা এখানে দেখি যে দুটি কালো তার, এটা হচ্ছে রানিং কয়েলের। তো রানিং কয়েলের একটা হচ্ছে এই তারটা, আর একটা হচ্ছে এই তারটা। তো এইখানে আমরা নিউট্রাল হিসেবে ধরে নেব সাপ্লাইয়ের, এবং এই তারটাকে ধরে নেব সাপ্লাইয়ের ফেস হিসাবে। এবং সাপ্লাইটা আনার জন্য আমরা এখানে 2-pin প্লাগ ব্যবহার করেছি, আমরা এখান থেকে লাইনটা ইন করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে এটাকে আমরা ফেস ধরে নিলাম, এটাকে আমরা নিউট্রাল ধরে নিলাম, এটা স্টার্টিং কয়েলের এক মাথা, এবং এটা স্টার্টিং কয়েলের এক মাথা, এবং এটা রানিং কয়েলের এক মাথা, এবং এটা রানিং কয়েলের এক মাথা। তাহলে আমাদের এখানে যে মোটরটি রয়েছে, এই মোটরটির যে 4টি টার্মিনাল সেটা এখানে নিয়ে এসেছি। এখন কথা হচ্ছে যে এখানে আমাদের যে চেঞ্জ ওভার সুইচ, এই চেঞ্জ ওভার সুইচ দিয়ে যেহেতু আমরা রিভার্স ফরওয়ার্ড করব, তো চেঞ্জ ওভার সুইচটা সম্পর্কে অবশ্যই আগে জানতে হবে। আমরা এটাকে কানেকশন করে রেখেছি, কারণ এইগুলো কানেকশন করতে বেশ সময় লাগে, তো ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। সো আমরা এটাকে আগে কানেকশন করে নিয়েছি, এখন জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে এই চেঞ্জ ওভার সুইচ দেখলেই বুঝতে পারবো যে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে তো সম্মানিত ভিউয়ার্স এখানে উপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, যদিও এখানে 16টি টার্মিনাল রয়েছে, কিন্তু মূলত আসলে টার্মিনাল এখানে হচ্ছে 12টি। যেমন এই যে দেখেন, এখানে যেটা স্ক্রু লাগানোর সিস্টেম, এইটা হচ্ছে মূলত টার্মিনাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ এই পাশে 4টা, এই পাশে 8টা। তো 4টার হচ্ছে কমন থাকে, যেমন এই যে বাসবার যে বারটি দেখতেছেন, এই যে এই পাশে দেখেন কমন, এটার সাথেও লাগানো আছে, এটার সাথেও লাগানো আছে, এটা হচ্ছে কমন টার্মিনাল। এবং এইখানে যেটা, এটাও হচ্ছে কমন টার্মিনাল, অর্থাৎ নিচে যেটা রয়েছে যে এটা, এটা কিন্তু পরিবাহী, এটা হচ্ছে কপার, এটা পরিবাহী। তো এগুলো হচ্ছে কপার, অর্থাৎ এই টার্মিনাল এবং এই টার্মিনাল, এগুলোকে বলা হয় কমন টার্মিনাল, এগুলো হলো মোটর কানেকশনের জন্য।
তো এটাও কিন্তু মোটর কানেকশনের জন্য, এটাও কমন টার্মিনাল এই যে, এবং এখানেও একটা কমন টার্মিনাল। তো ভিউয়ার্স, এখানে আমরা যখন চেঞ্জ ওভার সুইচ অর্থাৎ এই আমরা যখন জেনারেটর এবং পিডিবি লাইন লাগিয়ে দেই তখন এইভাবে কানেকশন করি। তো এখন আজকের বিষয়টি তো সেটা না, আজকের বিষয় হচ্ছে সিঙ্গেল ফেস মোটর রিভার্স ফরওয়ার্ড। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, আমরা একটু প্রথমে স্টার্টিং কয়েলের যে মাথাটা সেটা আমরা এখানে কমন টার্মিনালে লাগিয়েছি। দেখেন এই যে, এটা আমরা দেখিয়েছিলাম এই যে এখান থেকে যে আমরা মোটর থেকে যেটা লাইনটা নিয়ে এসেছি এটা। তো এবং অপর প্রান্ত, স্টার্টিং কয়েলের অপর প্রান্তে আমরা একটা জায়গায় ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি। ক্যাপাসিটার লাগিয়ে এটা হচ্ছে আমাদের 20 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার ইউজ করছি। মাইক্রোফ্যারাড একটু কম বেশি করা যেতে পারে। তো এবং অপর প্রান্তটিও আমরা এখানে দেখেন ক্যাপাসিটার থেকে বের করে নিয়ে এসে স্টার্টিং কয়েলের অপর একটা কমন টার্মিনালে লাগিয়ে দিয়েছি। আর আপনাদের এই সম্পর্কে যদি একটু সার্কিটটা সমস্যা মনে হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, পরবর্তীতে কানেকশনের সময় দেখে দেখে করতে পারবেন। তো এখন রানিং কয়েলের মাথা আমরা দেখেন এই যে, এইখানে একটা হচ্ছে রানিং কয়েলের মাথা, এইখানে লাগিয়ে দিয়েছি কমন টার্মিনালে, এবং অপর প্রান্তটি আমরা সরাসরি এখানে নিউট্রালের সাথে লাগিয়ে দিয়েছি। কারণ রানিং কয়েলের সাথে, রানিং কয়েলের এক পাশে সবসময় নিউট্রাল লাগবে, এবং রানিং কয়েলের এই পাশটা যখন আমরা দেখেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সাপোজ আমরা এখন এইদিকে লাগিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এইটা হলো ফেজ তার, এই ফেজটা এখানে আসছে, এর মানে এইখান দিয়ে এসে রানিং কয়েলটা ফেজ পাচ্ছে। রানিং কয়েল কমপ্লিট। এখন স্টার্টিং কয়েল, স্টার্টিং কয়েলের এইটা আমাদের এই টার্মিনালের সাথে এখানে লেগে যাচ্ছে, এর মানে এইটা ফেজ হয়ে যাচ্ছে। স্টার্টিং কয়েলের অপর প্রান্ত এইটা এই টার্মিনালের সাথে এই টার্মিনালটা লেগে যাচ্ছে, অর্থাৎ এটা নিউট্রাল কানেকশন হয়ে গেল, তাহলে স্টার্টিং কয়েল কমপ্লিট। এখন মোটরটাতে যদি আমরা ফেজটা সাপ্লাই দিয়ে দিই তাহলে মোটরটা ঘুরবে। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, মোটরটা কিন্তু ঘুরছে, দেখেন এটা হচ্ছে এইদিকে ঘুরছে। আমি আবার এটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম, এখানে আবার সুইচটাও বন্ধ করে দিই। এখন যদি আবার আমরা এইদিকে দিই, আমি এইদিকে দেখিয়ে দিচ্ছি, এইদিকে দিলে মোটরটি আবার উল্টো ঘুরবে। দেখেন মোটরটি এখন ওইদিকে ঘুরতেছে, বন্ধ করলে বোঝা যাবে, বন্ধ করলে বোঝা যাবে, দেখেন ওইদিকে ঘুরতেছে। এটাই হচ্ছে রিভার্স ফরওয়ার্ড, আগে ঘুরছিল এইদিক, এখন ঘুরতেছে এইদিক। জাস্ট আমি সুইচটা, এই হাতলটা আমরা এরভাবে অপশনটা চেঞ্জ করছি। তো এটা কীভাবে হলো আমি সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন এটাকে এইরকমভাবে কানেকশন করেছি, অর্থাৎ এই হাতলটা যখন এই দিকে দিয়েছি, তখন স্টার্টিং কয়েলের এই মাথাটা আমাদের আগে পেয়েছিল এইটার মাধ্যমে, যেমন আমরা এইটা করেছিলাম, এই যে এই স্টার্টিং কয়েলের এই মাথাটা আমাদের এইটার মাধ্যমে পেয়েছিল ফেস। এখন যখন আমরা এই দিকে করব তখন দেখেন এইটা তো আসলে কমন প্রান্ত, এটা কমন প্রান্ত, স্টার্টিং কয়েলের মাথাটা এইদিকে চলে গেল, এইটার মাধ্যমে এইখান থেকে এসে এই যে নিউট্রাল আমাদের এই যে সরাসরি কেবল দিয়ে আমরা এই নিউট্রালের সাথে লাগিয়ে দিয়েছি। যখনই আমরা এটাকে চেঞ্জ করে দিলাম তখন এই এই স্টার্টিং কয়েলের মাথাটা এই পাশটা আগে পেয়েছিল ফেস, পরে চেঞ্জ করার কারণে এইটা হয়ে গেছে নিউট্রাল, এবং এইটা আগে ছিল নিউট্রাল এখন হয়ে যাবে ফেস। আমি দেখিয়ে দিচ্ছি, এটা আবার স্টার্টিং কয়েলের অন্য মাথাটা, দেখেন এইটা কমন টার্মিনালের মাধ্যমে এখানে আসছে। এইখানে আসার পরে এটা এই এইখান দিয়ে, এটা যেহেতু পরিবাহী, এইটাতে কন্ট্যাক্ট দিচ্ছে, কন্ট্যাক্ট দিলে এই ক্যাবলের সাথে লেগে গেছে, এবং এই ক্যাবলের মাধ্যমে এইখান থেকে এই দিকে এই যে ফেজ তারটা এই ফেজের সাথে লেগে গেছে। অর্থাৎ স্টার্টিং কোয়ালের মাথাটা অল্টারনেট হয়ে যাচ্ছে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা এইদিকে থাকলে যেটা ফেজ হচ্ছে এইদিকে সুইচটা যখন আমরা এরকম চেঞ্জ করে দিই তখন সেই টার্মিনালটি নিউট্রাল হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা যেমন আমরা সিলিং ফ্যানের যখন ডায়াগ্রাম আঁকি, কমন টার্মিনাল যেমন ক্যাপাসিটারের সাথে দিই, ক্যাপাসিটারের টার্মিনাল খুলে কমনে দিই, ঠিক এরকমটা হয়ে যাচ্ছে। অর্থাৎ সিলিং ফ্যানও যেরকম মোটর সিঙ্গেল ফেজ, এটাও একটা সিঙ্গেল ফেজ মোটর। সো এটা এই ধরনের কানেকশনের জন্য কিন্তু এটা এই রিভার্স ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। আর এটার সুবিধা, আমরা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি তারা অনেক সময় বিভিন্ন ধরনের রিভার্স ফরওয়ার্ড কানেকশন করে থাকে, এটার সুবিধা সম্পর্কে তারা ভালো জানে। তো ভিউয়ার্স, এই ছোট্ট একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগে বা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো সম্মানিত ভিউয়ার্স, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবারও নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।